হ্যালো বন্ধু বান্ধবী সকল, আপনালোকক সকলকে স্বাগতম জানাও মোর নতুন আন এখন ভিডিও লৈ। তো বন্ধু সকল, আজি মই আহিলু ধুবুরীত আর ধুবুরীর পড়া ফুলবাড়ি লৈ যখন ব্রিজর কাম চলি আছে সেইটো ব্রিজর নতুন কিবা আপডেট হল নে নাই তাকে আমি লব আহিছো। আর আজি হল 2 জানুয়ারি আর নতুন বছরের 2023 আরম্ভ হয়ে গেছে। আর নতুন বছরের নতুন কিবা আপডেট হল নে নাই মই আজি আপনালোকক গোটেইখানি ডিটেলস দেখুম। আর আজি ভিডিওটো অল্প ব্লেক ভিডিও হব, কারণটো হল মোর আগর ভিডিও আপনার চাইছে মই আরম্ভণির কথা আরম্ভ করছো, আর আজি মই একদম শেষর পড়া মই আজি আরম্ভণি করিম। তো মই এতিয়া আপনাদের নিশ্চয় মোর ব্যাকগ্রাউন্ড চাইছে, চাওক এইটো এটা নদী, চাওক নদী, আর নদীর মাঝে মাঝে বহুত একদম লঞ্চ সেল একদম যাতায়াত করে আছে, আর নদীর মাজত কেনেকে কাম চলি আছে, নদীর মাজর খুঁটিবিলাক যে আছে কেনেকে বনাই আছে মই আজি আপনালোক গোটেইখানি ডিটেলস দেখুয়াম। আর মোর ব্যাকগ্রাউন্ড এইটু চাওক, এইটু এটা জাহাজ হয়, এইটু জাহাজের উপর চাওক বালি পাথর আর বহুত ধরনের মেশিন গাড়ি বহু কেইটা আছে। তো এইটু মই আজি আপনালোক মোর আগর ভিডিওত নিশ্চয় আপনালোক আপনালোকে চাইছে নদীর মাজত কেনেকে কাম চলি আছে, কিন্তু মই এইটো ভিডিও মই জুম করে আপনার দেখাইছিল যে নদীর মাজত কেনেকে কাম চলি আছে। আর আজি চাওক মই এতিয়া এই জাহাজের কাষতে আছো, আর মই আরো কাষত যাম, যাই কিনে আপনার গোটেইখানি দেখাম। আর নদীর মাজত চাওক রাস্তা বনাই আছে, এইটু চাওক নদীর মাজত রাস্তা। তো তেনেহলে আপনার ভিডিওটো স্কিপ নকরি চাই থাকক। তো বন্ধু সকল, ইয়া চাওক নদীর মাঝে মাঝে রাস্তা বনাই আছে, ইয়া চাওক নদী, ইফালেও নদী, আর এতিয়া চাওক এইটো হল নতুন রাস্তা বনাই আছে নদীর মাঝে মাঝে, ইয়া চাওক বালিরে রাস্তা বনাই আছে। তো মই আজি আপনার দেখাম নদীর মাজত কেনেকে রাস্তা বনাই আছে বালিরে, ইয়া চাওক নদীর পড়া বালি উঠুয়াই রাস্তা বনাই আছে। তো আজি মই নতুন রাস্তারে যাই আছো, তো মই আপনার এইটো নতুন আপডেট দিব পাই মই বহুত আজি ভাল লাগি আছে মক। তো আপনালোকে নিশ্চয় ভিডিওটো স্কিপ নকরি চাই থাকিব। এইটো চাওক বট, আর বটর উপর মেশিন ফিট করেছে, এয়া চাওক, আর এইটু পাইপ ফিটিং করেছে, আর এই পাইপেরে এয়া চাওক নিশ্চয় আপনাদের চাই মনে মনে ভাবি আছে যে পাইপেরে পানি উঠুয়াই আছে, কিন্তু নহয় এইটু পাইপেরে বালি উঠুয়াই আছে। চাওক নদীর মাজর পড়া কেনেকে বালি উঠুয়াই আছে, আর এই বালিরে ইয়া চাওক মোর সন্মুখত এটা ব্রিজর খুঁটি আছে, এইটো নদীর মাজর খুঁটি, চাওক একদম নদীর মাজত এই খুঁটিটো আছে। তো আপনালোকে নিশ্চয় মোর আওয়াজ ইমান ভালকে ক্লিয়ার নহব, কারণ হল ইয়াত ব্যাকগ্রাউন্ডর বহুত আওয়াজ হয়ে আছে। চাওক এই খুঁটি লৈকে এইটো রাস্তা বনাব, ইয়া চাওক আর ইফালের পরাও মানে বনাই আছে, এইটো মেশিন বর্তমান অফ করেছে হয়েছে নাজানো, এয়া চাওক আর এইখান চাওক এইটা একটা জাহাজ। বন্ধুসকল, আজির ভিডিওটো বনায় বহুত ভাল লাগিল, নতুন বছরের একটা নতুন আপডেট দিব পাই। তো আর এইখান একটা নতুন রাস্তা বনাই আছে, এই রাস্তারে আজি নদীর বহুত মাজত আহিছো, তো আজি বহুত একদম হ্যাপি ফিল হয়ে আছে। ইয়া চাওক পানি। তো আর আমার আরো একটা ইউটিউবার আহিছে, এইটো ইউটিউবারত অল্প লগ করে দিছো, ইয়া চাওক একদম ফালি দিয়ে আছে, ফালি দিয়ে ফিল হয়ে আছে। তো বন্ধু সকল, আপনার যদি
সময় পায় এইটো ব্রিজৰ কাম চাব আহিব আপোনাৰ মাইণ্ড ফ্রি হৈ যাব তো বহুত ভাল লাগি আছে আমাক আৰু বৰ্তমান পেৰাই হন্দিয়া হোৱাৰ ভাগত গৈছে তো বন্ধুসকল নিশ্চয় আপোনালোকে এবাৰ আহি চাব এই ব্রিজৰ কামখিনি ইমান ডাঙৰ এখন ব্রিজ আমাৰ অসমতে হবলৈ গৈছে আৰু অসমৰ আমাৰ ধুবুৰী জিলাত এইখন ব্রিজ এখন হবলৈ গৈছে যেটো ব্রিজৰ দীর্ঘ হব টোটাল 19.3 কিলোমিটার ইমান দীঘল এখন ব্রিজ আমার ইন্ডিয়ার ভিতর দীঘল ব্রিজ এইখন ব্রিজ হবলে গৈছে আর এইখন ব্রিজের কামে আমার ধুবুরি জেলা হবলে গৈছে তো বন্ধু সকল ইয়া চাওক ইয়াতো একটা পিলার আছে চাওক এইটো প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরের কাম ইয়ারপর প্রায় আরম্ভ করব বেশি দিন নাই তো আর এইখানে সাইড চাওক একদম পুরা বালি একদম ভরপুর করে দিছে তো বন্ধু সকল আর আপনাদের এইখানে এইখানে ঠাই যে আপনাদের চাইছে এই ঠাইখানে যে সময় বারিষার কালত এইখানে ঠাই একদম পুরা পানি ভরপুর হয়ে থাকে এইখানে ঠাই একদম তো বর্তমান খরানকাল আর খরানকালের কারণে কাম বহুত স্পিডত হয়ে আছে খরানকালত তো খরানত যিমানখিনি নদীর কাম আগুয়াই লব সেই ইমানখিনিয়ে ব্রিজের কাম আগুয়ে যাব তো বর্তমান একদম পুরা স্পিডত কাম চলি আছে আর হয়তো দুই তিন মাহর ভিতর এই নদীর মাজত যা খুঁটি আছে এইবিলা খুঁটি একদম কমপ্লিট হয়ে যাব সকল আপনাদের বহুত বহুত ধন্যবাদ কারণ মো আপনাদের ইমান মরম আর সাপোর্ট করার কারণে মই আপনাদের বহুত বহুত ধন্যবাদ দিছো তো বন্ধু সকল যদি ভিডিওটো চাই কিনে যদি ভাল লাগে তেনেহলে লাইক কমেন্ট শেয়ার করিব আর যদি মোর চ্যানেলত নতুন হয় তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটো ক্লিক করে দিব যাতে মই আপনাদের কারণে আগলৈ ইয়াতকে ধুনিয়া ধুনিয়া ভিডিও বনাব পাৰোঁ।